হ্যালো এভরিওয়ান, কেমন আছো? সকলে আশা করছি সকলে ভীষণই ভালো আছো, আর আমরাও ভীষণই ভালো আছি। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যা যা কোশ্চেন আছে তোমরা করতে পারো, আর আমরা সেটাই এখন অ্যান্সার দেব। প্রথমত একজনের কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে আমার বৌদি রিয়া অধিকারী। সে আমাকে কমেন্ট করেছে, ম্যাডাম আপনার বাড়ি কোথায় দয়া করে বলবেন। তো তোমাকে বলছি, তুমি এসে আমার বাড়িতে ঘুরেও গেছো, আর আমার বাড়ি কোথায় সেটা তুমি দেখেছো, আর তবুও বলছি আমার বাড়ি শিলিগুড়িতে। নেক্সট কোশ্চেন হচ্ছে পুষ্পা সিম্পল লাইফ, সে আমাকে কোশ্চেন করেছে কেমন আছো দিদি, তোমার বাড়ি কোথায়, আমি তোমার পরিবারে এসেছি আর সাবস্ক্রাইব করে দিয়েছি, তুমি এখনো আসলে না আর সাবস্ক্রাইবও করলে না গো। তো প্রথমত বলেছি যে আমরা ভালো আছি, আমি এবং আমার হাজবেন্ড আর আমার ফ্যামিলি সবাই ভালো আছি। আমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে, আর তোমরা আমার ফ্যামিলিতে এসেছো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমিও তোমাদের ফ্যামিলিতে অবশ্যই যাব। তারপর একজন কোশ্চেন করেছো পাজা ড্যাড, তোমার বাড়ি কোথায় দিদি, তুমি খুব ভালো দিদি, থ্যাংক ইউ, তোমাকে খুব ভালো লাগে, তুমি আমার নামটা নিও, লাভ ইউ দিদি, লাভ ইউ টু পাজা ড্যাড। তো নেক্সট কোশ্চেন হ্যাপি বাবলি, তোমার বাচ্চার কি প্রবলেম হয়েছিল, কী প্রবলেম হয়েছিল সেটা আমরা কেউ জানি না, আর কেন আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা সেটাও জানি না, সেটা একমাত্র ও আর ভগবানই জানে। তারপর একজন কোশ্চেন করেছে অমর মণ্ডল, আমি তুমি খুব ভালো, এরকম কোশ্চেন নেওয়া যায় নাকি, আমি তুমি খুব ভালোবাসি বি ভাই, বলছি যে তুমি কি করে ইউটিউব জার্নি শুরু করলা, কি করে ভিডিও বাসালা, মানে একটু ভুলভাল কমেন্ট করেছে, স্পেলিং ভুল আছে, আমি জানতে চাই, প্লিজ বলো দি ভাই। তো তোমার কমেন্টটা আমি কিছুই বুঝতে পারিনি, একটু ভালো করে কমেন্ট করো। একজন লিখেছো প্রমিলা দেবজিৎ ব্লগ, লিখেছো যে শিলিগুড়ির কোন কানে তোমার বাড়ি, তো এটা কোনখানে হবে, আমার বাড়ি শিলিগুড়ি এনজেপির পাশে। অর্পিতা প্রভাকর, সে কোশ্চেন করেছে তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি শিলিগুড়িতে, তোমার হাজবেন্ড কি করে, আমার হাজবেন্ড প্রাইভেট কোম্পানিতে জব করে, তুমি কত পর্যন্ত পড়াশোনা করেছো, আমি এসিএস পাস করেছি, তোমার শ্বশুর বাড়ি কোথায়, আর আমার নামটা নিও, আমার শ্বশুর বাড়ি শিলিগুড়িতে। অর্পিতা প্রভাকর, আমাকে কোশ্চেন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। বেঙ্গালি ব্লগস কি শ্রুতি, শ্রুতি তুমি আমাকে কমেন্ট করেছো তোমার শ্বশুর বাড়িতে কে কে থাকো, আমার শ্বশুর বাড়িতে আমি, আমার হাজবেন্ড আর শ্বশুর শাশুড়ি। নন্দিতা শিকদার, সে কোশ্চেন করেছে তুমি বেবি নেওয়ার প্ল্যান করছো, না এখনো প্ল্যান করছি না, কারণ ডক্টর আমাদেরকে বলেছে 6-7 মাস একটু টাইম নিতে, তো আমরা ডক্টরের কথা মতোই চলছি। তারপরে বলেছো রোজ ভিডিও দিও, তাতে তোমার সময় কেটে যাবে। হ্যাঁ, আমার সময় কাটার জন্য আমি ভিডিও দিচ্ছি। তোমার বর কী কাজ করে, প্রাইভেট কোম্পানিতে জব করে, তোমার শ্বশুর শাশুড়ি সবাই একসাথে থাকো, হ্যাঁ একসাথে অবশ্যই থাকি, তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি শিলিগুড়িতে, তোমার কোনো ননদ বা যা আছে, আমার ননদ আছে, ননাস আছে, আমার কোনো ভাসুর নেই বলে আমার কোনো যা নেই। আরেকজন কোশ্চেন করেছো কৃষ্ণ গোপাল, তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। প্রগতি পরিণীতা, তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি শিলিগুড়িতে। দীপা বিশ্বাস, তোমার বাড়ি শিলিগুড়ি এর কোথায় গো বোন, আমার বাবার বাড়ি শিলিগুড়িতে,
আমার বাড়ি শিলিগুড়ি এনজিপির পাশে। আর তোমার বাবার বাড়ি কোথায় আমাকেও জানিও। সঞ্জিতা দিদি, আমার সব ভিডিওতে কমেন্ট করে আসো, প্লিজ 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 রিপ্লাই। তো তোমার আমার কাছে যতগুলো ভিডিও যার যার আছে আমি সবাইকে লাইক কমেন্ট করি। তোমার ভিডিও আসলেও আমি করব, আর আমিও চাইবো তোমার চ্যানেলের ভিতরে গিয়ে লাইক কমেন্ট করার চেষ্টা অবশ্যই করব। আরেকজন কোশ্চেন করেছো, মণিদীপা পাত্র, বিয়ের কতদিন পরে বেবি পেটে এসেছিল, আবার দ্বিতীয় বেবি প্ল্যান করছো? বিয়ের প্রায় আমার 3.5 বছর পর বেবি পেটে এসেছিল, আর দ্বিতীয় বেবির প্ল্যান এখনো করিনি। নিজেকে একটু টাইম দিতে হবে, আর অবশ্যই প্ল্যানিংটা করব। আরেকজন কোশ্চেন করেছো, বাবান এবং বর্ণালী লাইফস্টাইল ব্লগ, তুমি চিন্তা করো না, তোমার গোল আলো করে আবার কেউ না কেউ আসবে। হ্যাঁ অবশ্যই আসবে, তোমরা আমাকে আশীর্বাদ করো। আর কোশ্চেন করেছো, আমি জানতে চাই তুমি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করো যে এত ভিউস আসে, প্লিজ শেয়ার করো, তাহলে আমি খুব উপকৃত হব। আমি খুব প্রবলেমে আছি, তাই এই রিকোয়েস্টটা করলাম। আমিও তোমাদের মতো ছোট ক্রিয়েটার, আর আমিও তেমন এডিটিং টিডিটিং পারি না। আমি যেরকম ভিডিও করি আমি সেরকমই পোস্ট করি। আর তোমরাও ভিডিও পোস্ট করতে থাকো, একদিন তোমরাও সফলতা পাবে আর তোমাদেরও ভিউজ হবে। আরেকজন কোশ্চেন করেছো, সমীরা সরকার, তোমার বেবির জন্য কষ্ট পেও না দিদি। কষ্ট তো হয়ই, তবুও নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি। আরেকজন কোশ্চেন করেছো, হাবিবা খাতুন, তোমাকে আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও দি ভাই। আর হ্যাঁ দিদি ভাই, আবার কবে বেবি নেবে? তো হাবিবা খাতুন, থ্যাংক ইউ। আর কবে বেবি নিব এখনো প্ল্যানিং হয়নি, আর নিশ্চয়ই তোমাদেরকে বলবো। আরেকজন কোশ্চেন করেছো, দীপু অ্যান্ড ঋতু, বনু তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি শিলিগুড়িতে নেওয়া হয়েছে। আচ্ছা তোমার বাড়ি কোথায়, এটা কোশ্চেন করেছো মুন্নির খেলাঘর, তোমার বাড়ি কোথায়? সবাই একই রকম কোশ্চেন করেছে, এখন বলছি আমার বাড়ি শিলিগুড়িতে। তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক। তোমার ফেভারিট খাবার কি? ফেভারিট খাবার সব কিছুই। প্লিজ আমার নামটা নিও, মুন্নির খেলাঘর। আর চিন্তা করো না, কুচকুশোনা আবার তোমার কোলে ফিরে আসবে সারা জীবনের জন্য এবং সুস্থভাবে। তোমরা তাই আশীর্বাদ করো, ও যেন সুস্থভাবে আমার কাছে আবার ফিরে আসে। আজার ইসলাম, তোমার বাচ্চার কতদিন ছিল? আমার বাচ্চা 4 দিন ছিল, 5 দিনের দিন চলে গেছে আমাদের পিছিয়ে। আরেকজন কোশ্চেন করেছে, পাপা কি প্রিন্সেস, তোমার বাড়ি কোথায় দিবাই প্লিজ বলো? শিলিগুড়িতে। আরেকজন কোশ্চেন করেছো, শচীন দাস, কেমন আছো দিদি ভাই? এখন এখন ঠিক আছি। একজন কোশ্চেন করেছো, হাসানতুল জান্নাত, আপনার বেবি কি হয়েছিল? আমার বেবি কি হয়েছিল ও আর ওর ভগবানই জানে, জানি না। বাবুশ শাহ, তোমার বাড়ি কোথায় দি ভাই? শিলিগুড়িতে। নাইফ এর জগৎ, সেও কোশ্চেন করেছে, আপনার বাড়ি কোথায়? শিলিগুড়িতে। রোশনি ঋদ্ধি, ভালো আছো বোন? হ্যাঁ ভালো আছি। মুনি দীপা পাত্র, তুমি কোশ্চেন করেছো তোমার সিজার না নর্মাল ডেলিভারি হয়েছিল? আমার নর্মাল ডেলিভারি হয়েছিল। শ্রী অ্যান্ড স্টাইল, খুব সুন্দর লাগছে তোমাকে দি ভাই, থ্যাংক ইউ। শাহিদা খাতুন, নেক্সট বেবি প্ল্যানিং কখন, কবে? কষ্ট
কবে? কষ্ট পেও না, আবার তোমার কোল জুড়ে বেবি আসবে। নেক্সট বেবি প্ল্যানিং কবে এখনো জানি না, আর যেহেতু একজন বেবিকে হারিয়েছি কষ্ট তো অবশ্যই হয়, তবুও হাসি মুখে ভিডিও করছি তোমাদের জন্য। আরেকজন কমেন্ট করছো, সামিরা সরকার, ভালো আছো? হ্যাঁ। আরেকজন কোশ্চেন করেছো, মহাসিনা খাতুন, আজ প্রথম তোমার ব্লগ দেখলাম, শুনে কষ্ট লাগলো, ভালো থেকো দিদি। আমার ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর ভালো থাকার চেষ্টা অবশ্যই করব। একজন কোশ্চেন করেছো, লাবণী অফিসিকাল, দিদি ভাই এর বাড়ি কে কে আছে? আমার শ্বশুর বাড়িতে আমি, আমার হাজবেন্ড, আর আমার শ্বশুর শাশুড়ি। মৌসুমী মণ্ডল, দিদি চিন্তা করো না, তোমারও একদিন সেরকম একটা ছোট্ট সোনা আসবে কোলে। আই লাভ ইউ দিদি, তোমরা আশীর্বাদ করো আমার জন্য ছোট্ট সোনা খুব শিগগিরই আসে, আর আই লাভ ইউ টু। আর পি লাইফস্টাইল, সত্যি খুব কষ্ট লাগলো তোমার কথা শুনে, যাই হোক সব ঠিক হয়ে যাবে, কষ্ট পেও না দিদি ভাই, সোনা বাবা আবার ফিরে আসবে, আমার চ্যানেলের নামটি নিও আর পি লাইফস্টাইল। থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট কোশ্চেন, পারবিন নিশা, সত্যি খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই দিদি ভাই, সব ভুলে গিয়ে যেতে হবে, ধৈর্য করো সব ঠিক হবে, আল্লাহ যা করে কিছু ভালোর জন্যই করে। তো আমার এখানে 41টা কোশ্চেন এসেছিল, তো আমি 41টা কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছি, আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো আমার ভিডিওটি এখানেই আমি শেষ করছি।